গ্রেট সোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে একজন মহান মানুষের জীবনী তুলে ধরব, যিনি রণক্ষেত্রে শহীদ হন এবং যিনি একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বাংলার ইতিহাসের এই মহান ব্যক্তির নাম হচ্ছে ফজলুর রহমান খন্দকার। শহীদ ফজলুর রহমান খন্দকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। জন্ম ও শিক্ষা জীবন। ফজলুর রহমান খন্দকারের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে। তার পিতার নাম খন্দকার আবুল হোসেন এবং মায়ের নাম আমিরুন্নেসা। তার স্ত্রীর নাম মমতাজ বেগম। তাদের তিন মেয়ে। কর্মজীবন। 1971 সালে ফজলুর রহমান খন্দকার কর্মরত ছিলেন রংপুর ইপিআর উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। তিনি প্রথমে সাহেবগঞ্জ সাবসেক্টরে ও পরে পাটগ্রাম সাবসেক্টরের অধীনে যুদ্ধ করেন। 1971 সালের 27 সেপ্টেম্বর লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প। সেখানে সন্ধ্যা থেকে শুরু ছিল বৃষ্টি এবং ঝোড়ো বাতাস। বিরূপ এই আবহাওয়ার মধ্যেই নৌকা করে নদী পার হলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের অধিকাংশই ছিলেন ইপিআর এর সদস্য। এদেরই একটি কোম্পানির নেতৃত্ব দিচ্ছিলেন ফজলুর রহমান খন্দকার। সাব সেক্টর কমান্ডার মতিউর রহমান তাদের সবার নেতৃত্বে ছিলেন। নদী পার হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সামনে ছিল আরো একটি বড় খাল। এই খালের উপারেই পাকিস্তানি সেনাদের অবস্থান। ফজলুর রহমান ও তার সঙ্গীরা খাল পার হয়ে দ্রুত অবস্থান নেন। ভোর হয়ে গেলে প্রথম গুলি করলেন মতিউর রহমান। এরপর পরই মুক্তিযোদ্ধারা একসঙ্গে আক্রমণ চালালেন। দিনব্যাপী যুদ্ধ চলে। ক্রমাগত এ গোলাগুলির মধ্যে ফজলুর রহমান সন্ধ্যার আগে দল নিয়ে এগিয়ে গেলেন পাকিস্তানি সেনাদের খুব কাছাকাছি অবস্থানে। আকস্মিক এই ঘটনায় পাকিস্তানি সেনারা দিশেহারা হয়ে যায়। তারা মুক্তিযোদ্ধাদের ধাবমান এই দলের গতি রোধ করতে পারে না। মুক্তিযোদ্ধারা তীব্র বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় পাকিস্তানি সেনাদের দিক থেকে তীব্র গোলাবৃষ্টি শুরু হয়। ফজলুর রহমান অতি কষ্টে তার দলকে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করলেন। কিন্তু পাকিস্তানি সেনাদের বিপুল সমরাস্ত্রের সামনে টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ল। তারপরও তিনি ও তার অন্যান্য সহযোদ্ধা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছিলেন। রাত 8:30 দিকে হঠাৎ গোলার টুকরোর আঘাতে তিনি গুরুতর আহত হলেন। তা সত্ত্বেও তিনি লড়াই করে যাচ্ছিলেন, কিন্তু একটু পরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। তিন দিনের এই যুদ্ধে পাকিস্তানিদের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও মুক্তিবাহিনীর আরও 6 জন শহীদ এবং 30 জন আহত হন। ফজলুর রহমান খন্দকার সহ অন্য শহীদ যোদ্ধাদের সমাহিত করা হয় হাতিবান্ধা হাই স্কুল প্রাঙ্গণে। পুরস্কার ও সম্মাননা। বীর উত্তম। আমরা এই শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।